Hello friends, I'm Sukla. Welcome to my channel, Sukla's Home Kitchen. Today, I'm going to share a Niramish recipe with you. This is the Niramish Peper Ghonto. Niramish Peper Ghonto. খেতে দারুণ হয় আর বানানো ভীষণ সহজ যে কোনো নিরামিষের দিনেই অনাশেই এটা বানিয়ে ফেলা যায় এবং খেতে দারুণই হয় তাহলে চলুন দেখে নি আমার আজকের রেসিপি নিরামিষ পেপের ঘন্ট বানাতে আমার কি কি লাগছে আর আমি কিভাবে বানাচ্ছি আজ আমি বানাবো একটি পেপের রেসিপি পেপে ঘন্ট তার জন্য প্রয়োজন পেপে আমি একটা মিডিয়াম সাইজের পেপে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি একটা টমেটো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি আর লাগছে কেন আমি হাফ চামচ ঘি নিয়েছি হাফ চামচ নিয়েছি চিনি হাফ চামচ নিয়েছি ধনের গুঁড়ো এক চামচ নিয়েছি জিরের গুঁড়ো আর নিয়েছি এখানে দুটো তেজপাতা হাফ চামচ নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর এখানে চারটে কাঁচা লঙ্কা হাফ ইঞ্চ আদা আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ নিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো আর নিয়েছি এখানে দুই চামচ দুই টেবিল চামচ হচ্ছে কিশমিস আর লাগছে এখানে হলুদ আমি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ লবণ জল আর আমি রান্নাটা সাদা তেলে করব তাই সাদা তেল আমি এবার একটা পেস্ট করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর দেব জিরে আর ধনের গুঁড়োটা সামান্য জল দেব এই লাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব এবার আমি একটা পেস্ট করে নেব দেখুন আমি এইভাবে পেস্টটা করে নিয়েছি সবার ফার্স্টে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দু টেবিল চামচ তেল দিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হতে দেব তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি আলুটা লাল করে ভেজে দেব আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে নামিয়ে নেব আমি আলুটা নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ভেজে নেব আমাদের এটা ভাজা হয়ে গেছে ফোড়নটা এবার আমি দিয়ে দেব টমেটো আর যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দেব আরেকটু দেব এবার দেব এর মধ্যে হলুদ লবণ এটা এক থেকে দেড় মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব আমাদের এক থেকে দেড় মিনিট হয়ে গেছে দেখুন মশলা দিয়ে বেশ সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে কষানোটা আমার হয়ে গেছে এবার যে আমি পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম গ্রেট পেঁপেটা দিয়ে দেব খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর দেব যে কিশমিশটা নিয়েছিলাম ওই কিশমিশটা খুব ভালো করে আমি মেশাবো দেখুন আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এটা গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে দেব এবং মাঝে মাঝে একটু নাড়াতে হবে না হলে নিচ দিয়ে লেগে যাবে আমি এবার এটা ঢেকে দেব দেখুন আমি আমাদের দু থেকে তিন মিনিট হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব
সামান্য একটু জল দেব কারণ আলুটা সিদ্ধ হবে আর দেব এর মধ্যে চিনি চিনিটা দিয়ে দেব ঘিও দিয়ে দেব সব খুব ভালো করে মিক্সড করে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য ঢেকে দেব দেখুন আমাদের এক থেকে দেড় মিনিট হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে গরম মশলাটা নিয়েছিলাম গরম মশলাটা দিয়ে দেব এবার গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমার একদম রেডি আজকে পেঁপের ঘন্ট আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবার ঢেকে রাখবো আট থেকে দশ মিনিট পর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পেঁপের ঘন্ট ভাত রুটি পরোটার সাথে সার্ভ করুন দারুণ লাগবে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ